তারার গ্রুপে এই ওয়াসওয়াস থেকে যারা নফসে আম্মারাত থেকে মুক্ত হয় তখন এখানেই বানিয়ে আসছে আগে সতীর প্রতিবাদ করো। কে সতীর প্রতি? আত্ম অহংকার কোন সময় অহংকার হয়? আমি খেসিয়া নমাজ পড়িতাম, খেসিয়া তসবি টানলাম, সতী হয়ে গেছি। আর যারা নমাজ ধরে না রোজা রাখে না তারা দেখলে এমনি, এটা একটা আত্মগরিমা, এটা হয় মাৎসর্য রিপু। সেই মাৎসর্য রিপু থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবা একরাম গিয়া বয়ান করতা যে হুজুর আপনার নামে আমার আর মা বাপ কুরবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গিয়া সাহাবা বলে বয়ান দিলে কইতা যে হুজুর আপনার নামে আমার মা বাপ কুরবান। এইভাবে আপনি যত বড় ইবাদতগার ইবাদত গুজার হন না কেন আপনার সময় সাপেক্ষে কিন্তু আপনার সেই যে অহংকারের প্রতি সেই আপনি যত বড় সতী হই আপনি আপনার সতীদের পথি সতীর প্রতি কুরবান করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের নামে। এই যে আগামীতে ঈদ আসতেছে এটা গরু কুরবানি আর বৈশ মেলা কুরবানির ব্যাপার নাই, ব্যাপারটা হলো নিজের আত্ম পরিমারে আত্ম অহংকারে কুরবানি দাও। এই কথাই আইতে দলিল আল্লাহ মানুষের হাজারে নাই লুবি নাই নিজের আত্মারে আত্ম হতে দিয়া নিজেকে নিজের প্রাণে আল্লাহর নামে কুরবান করো। সেই সতীর প্রতি কুরবান করলে সেই সার্থক মানুষ হতে পারে একজন মানুষ। বাবুন কবি জালালউদ্দিন খা উনি আমাদেরও গুরু মানুষ, উনি উস্তাদ, উনি অনেক আগে আমরা দিশারি হিসাবে আছি। উনি এইভাবেই বয়ানটা করেছেন গানের মাধ্যমে। আমি এই পর্যন্তই বললাম আমার নাতিনের কাছে, নাতিনেওয়ালা সুন্দর প্রশ্ন জানেন, নাতিনেরও এও ব্যাপার জানা আছে, কারণ আমরা মাজদুরা গায়ক। আগেই কইছি যে আমরা পীর মুর্শিদের গুজারি, লেখা আছে দস্তে পিরাজ গায়ে বা কো তাহে নিস, দস্তে পিরাজ কবজায়ে আল্লাহ হে নিস। পীর মুর্শিদের সার্থকতা কোথায় যারা সে জায়গায় গিয়েছে তারাই জানে। আমার সাহেব কেবলা চলে গেছেন জগৎ থেকে, আমার কয়েকটা বাণী দিয়ে গেছেন, আমি আদেশ তো অবশ্যই রক্ষা করতে হয়। তবে আমার নাতিনের প্রশ্নের জবাবটা অন্তত পক্ষে দিলাম আপনাদের সামনে, সেভাবে বলুক আমি যতটুকু পারি আমি জবাব দেব। ঠিক আছে, আমি আপনাদের সামনে গান পেশ করি, আমার নাতিনে আমার জিজ্ঞাসা করবে, আমি যতটুকু পারি ততটুকু বয়ান করব। আমি গীতা প্রশ্ন করব, প্রশ্ন করতাম না, thank you.
ফুলতে ফুলের গোড়ান ছুটিবে নাতিন কামাই কর কামাই কর ভালোবাসিবে এই যৌবন ফুরাইয়া গেলে শেষে কি করিবে নাতিন খামাই কর খামাই কর নামাজের
সাজিবে তোমারে বসায়, ক্ষুদ্র বিভানু সাল্লা ক্ষুদ্রতে বানায়, নামাজের আকৃতিতে তোমারে বসায়, সেটাই আম্বিয়াগণ চক্রাকারে লক্ষ বছর তোয়াব করে, আম্বিয়াগণ চক্রাকারে, আম্বিয়াগণ চক্রাকারে লক্ষ বছর তোয়াব করে, আল্লাহ আশিক তোমার করে নূরে বাইতুল্লাহ, আল্লাহ আশিক তোমার করে নূরে বাইতুল্লাহ। Thank you.
বিউটে গেল রতে খবরটা লইয়া আইব।
একটা কথার মধ্যে হচ্ছে নাচি তো লাগে লাগে কিন্তু কাইরা আমার হোটেলের মতো এখন হোটেলের আমি কি দেবো এটা বলো তারপরে সন্ধ্যে আসলো ভাইয়ের দেখা হইলো পথে বগদি উঠে গেল রতে অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ লাস্টে সন্ধ্য আসলো আমরা কেউ কোনদিন দেখি নাই শিয়ালের সিং আছে দেখতেন কেউ বলতে পারবেন তাকে পাও আছে দেখতেন তাকে পাও নাই শিয়ালের সিং নাই কিন্তু কবি জালালের দিনে বলতেছেন শিয়ালের সিং সাথে নি পাও গুরু আমাকে আনিয়া দেখাও জালালের ভাই ঠিক কইলা দম উল্টা করতে দিবার না সমস্ত না গানের ভিতরে প্রশ্ন এইবার দেখি আমার যাই হোক আমার আসলে কিন্তু সম্পর্কে আমার নানা লাগে এটা সত্য কথা এটা আমি বললাম না বলি এখন হয়তো পালা গান ওনা গায় না মাইয়া মাইদের সাথে কিন্তু অনেক বছর ওনাদের সাথে গান করছি ওনার লাস্টে যে গান রাখেন রাসুলের স্থানের উপরে আমিও তেমনি ওনার পিছনে পিছনে যাবার চেষ্টা করবো এরকম একটি গান রাখে তারপরে একটি বিশ্বের গান রাখে
जालो दी गुण सुल्तानी जी गिरे ते गोरफाना किला तुम्हें हो